Check it out guys, this is Mr. Bhattacharya and you are watching Mr. Bhattacharya Express. Welcome back again to a new vlog. Today we are going to review street food and Kolkata is the share of street food. Chicken Momo obviously, we are going to try it. So we are going to see the most important location. So we are going to see the location and see that ultimately the vibe is created. So we are going to taste it. But I am going to tell you how to do it. So we have Momo price. We are going to see Domdom Chattore. আমি যে দোকান থেকে মোমো খুব ভালো খাই সেটা কিন্তু 6 পিস মোমো দেয় 50 টাকা এবং সেই 6 পিস মোমো খাওয়ার পর তোমার মোটামুটি সেই বেলা কিছু খাওয়া লাগে না এবার এখানে 10 টাকায় 4 পিস দিচ্ছে তো এটা সত্যি একটা আশ্চর্যজনক ব্যাপার যে 10 টাকায় 4 পিস কি করে দেয় আমি রিয়েলি ভেরি এক্সাইটেড তো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড আছো তো চলো এখন আমরা সেই দোকানে যাই দোকানে গিয়ে দেখি যে আলটিমেটলি কেমন অ্যাম্বিয়েন্স কেমন অ্যাম্বিয়েন্স খুব একটা ভালো আমি এক্সপেক্ট করছি না কারণ স্ট্রিট ফুডের দোকান বাট টেস্ট অবভিয়াসলি ম্যাটার করে সব ক্ষেত্রে টেস্ট কেমন বা কোয়ান্টিটি কেমন দিচ্ছে চার পিস দিচ্ছে ঠিকই তো সেই পিসের সাইজ কেমন বা কি বৃত্তান্ত তো আমিও মুখিয়ে আছি ব্যাপারটার জন্য তো চলো ভিডিওটা সামনে এগোনো যাক আমাদের সামনে সেই মোমো চলে এসেছে 10 টাকা 4 পিস মোমো কাকা বলছে এটা চিকেন মোমো আর এখানে নাকি স্যুপ আনলিমিটেড পাওয়া যায় তো আমি এখন টেস্ট করে দেখব অ্যাজ অলওয়েজ হাত স্যানিটাইজ করে দিলাম মাস্ক পরা ছিল সেটা তোমরা দেখলেই তো এবার চেক করে দেখা যাক আলটিমেটলি খেতে কেমন ভেতরে চিকেনটা অ্যাকচুয়ালি ম্যাশ করে দেওয়া রয়েছে খুবই ছোট ছোট করে ম্যাশ করা 10 টাকায় 4 পিস সেই হিসেবে আমার কোনো কমপ্লেইন নেই কারণ এই সেম জিনিস কলেজের সামনে অনেক দাম দিয়ে খাই আমরা 6 পিসের দাম প্রায় 40 টাকা মতো নিয়ে নেয় সেখানে 4 পিস এখানে 10 টাকা দিচ্ছে তো আমার আলাদা করে কিছু বলার নেই এবার আমি স্যুপটা ট্রাই করবো এটার পর তো স্যুপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো চিকেন রয়েছে আর দেখা যাক গরম গরম স্যুপ খেয়ে দেখা যাক ব্যাপারটা কেমন গরম স্যুপ অবভিয়াসলি খেতে তো ভালো লাগবেই ভালোই লাগলো বেশ আর 10 টাকায় 4টে মোমো আর সাথে গরম গরম স্যুপ বাঙালি আর কমপ্লেন করার কোনো জায়গা নেই আর কাকা তোমার সাথে একটু কথা বলি মানে তুমি এখানে কতদিন ধরে করছো এটা 7 থেকে 8 বছর হয়ে গেছে তা তোমার স্টার্টিং তো এই রেট আমার স্টার্টিং থেকেই মানে তুমি 7-8 বছর ধরে 10 টাকায় 4টে বাপরে আর তুমি কটা থেকে বসো কটা অবধি থাকো চলো কাকার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো এবার আমি খাওয়া শেষ করি আর বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে সো গাইজ ফাইনালি আমাদের মোমো খাওয়া শেষ হয়েছে আমরা একটু ওখানে যেহেতু প্রচণ্ড নয়েজ ছিল আমরা একটু পাশে এসে তোমাদেরকে রিভিউটা দেওয়ার চেষ্টা করছি ওখানে বেশি কিছু বলতে পারি না আমি মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা ওভারহাইপ কিনা আমি বলবো অবভিয়াসলি এটা ওভারহাইপ হয়ে গেছে প্লিজ এসে ট্রাই করে দেখতে পারো আর কাকার মুখ থেকে অনেক কিছুই শুনলে যে অনেকদিন ধরে এখানে বিজনেস করছেন একটা সবথেকে ভালো দিক হচ্ছে ওনার এতদিনের বিজনেসে উনি কিন্তু একই দাম রেখে গেছেন তো সেটা একটা ভালো দিক কারণ লকডাউনের পরে এসেও 10 টাকায় 4 পিস মোমো এটা আসলেই ভাবা যায় না ধরো সেন্ট্রাল মেট্রো স্টেশন 5 নম্বর গেট যদিও সেটা বন্ধ আছে এখন তো সেন্ট্রাল মেট্রোর যে কোনো একটা গেট থেকে বেরিয়ে তুমি নিউ আমল খোঁজ করবে নিউ আমলের একদমই পাশে রয়েছে
তো এসো, এসে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা সেটা ভালো হতেই জানো, লাইক করো, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর নতুন নতুন ভিডিও আরও আসছে তার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবভিয়াসলি প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো টিল দেন ইজ মিস্টার ভট্টাচার্য সাইনিং আউট।